কাল অনুষ্ঠানের সভাপতি যিনি ধলাই জেলার জেলা সভাধিপতি আমাদের মধ্যে উপস্থিত আছেন বন দপ্তরের যিনি পিসিসিএফ হক, উপস্থিত রয়েছেন সিসিএফ টেরিটোরিয়াল এবং আম্বাসার ডিএসি চেয়ারম্যান পূর্বতন যিনি বিধায়ক শ্রী পরিমল দেববর্মা মহোদয়, আমাদের দলাই জোনাল কমিটির যিনি চেয়ারম্যান শ্রী প্রেমলাল মহোদয়, রাজ্য সরকার এর বন দপ্তর এবং অন্যান্য যারা প্রশাসনিক আধিকারিকরা আছেন, এই এলাকার বুদ্ধিজীবী অংশের মানুষ, ছাত্রছাত্রী, পুলিশ দপ্তরের সমস্ত অংশের মানুষকে আজকের এই দিনটাতে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে কয়েকটি কথা বলব। আমাদের পিসিসিএফ মহোদয় বলেছেন যে বন মহোৎসব শুরু হয় 1950 সাল। আই ক্যানট রিমেম্বার দি নেম অফ দি পার্সন হু স্টার্টেড, সাম মিস্টার কে এম মামু মোশন, উনি বন মহোৎসব শুরু করেছিলেন। একমাত্র লক্ষ্যটা হল যে গাছকে বাঁচানো। আমি আজকের মহতি অনুষ্ঠানের মাধ্যমে একটা কথা বলতে চেষ্টা করব যে মানুষ বন সৃষ্টি করতে পারে না, ম্যান ক্যানট মেক ফরেস্ট। এখানে আমাদের বন দপ্তরের আধিকারিকরা আছেন, রাজ্য সরকারের যারা আধিকারিকরা রয়েছেন, আপনারা সবাই চিন্তা করুন। আমি চিন্তা করে দেখেছি যে বন তৈরি করার ক্ষমতা মানুষের নেই, বন তৈরি করার ক্ষমতা সেটা প্রকৃতির ক্ষমতা, নেচার ইটসেলফ উইল মেক ইট ফরেস্ট। কিন্তু আমাদের সবার যে ক্ষমতা, সেই ক্ষমতা হচ্ছে বনকে রক্ষা করা। এই বন মন্ত্রী হওয়ার পর আমি ত্রিপুরায় দুঃখের সাথে বলছি এটা যে আমি ভেবেছিলাম যে 42% আমাদের যে বনভূমি আছে সেখানে গাছপালা বিভিন্ন কিছু অ্যানিমেলস বন্য প্রাণীরা সেখানে থাকবে, বাট পিকচারটা সেই রকম না। কে বা তাহারা করেছেন, ন্যাশনাল হাইওয়ে থেকে আপনারা যখন বেরিয়ে যাবেন আধা কিলোমিটারের বেশি দূরত্বে যখন চলে যাবেন সেখানে বন রীতিমতো নেই বললেই চলবে। এই যে চ্যালেঞ্জ আমাদের এই বনকে রক্ষা করা, এটা ইট ক্যানট হ্যাপেন অনলি ফর ফরেস্ট ডিপার্টমেন্ট। এই রেসপন্সিবিলিটি আমাদের ত্রিপুরার সর্বস্তরের মানুষকে নিতে হবে এবং এগিয়ে আসতে হবে। আমাদের আধিকারিকরা চেষ্টা করছেন। গত 5 বছরের যদি রেকর্ড আপনারা দেখে থাকেন, রুট সাইড প্ল্যান্টেশন আমরা শুরু করেছি এবং যেখানে ডিগ্রেডেড ফরেস্ট সেখানে আমরা নতুন করে গাছ লাগানোর জন্য প্রচেষ্টা করছি। অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আপনি বন মন্ত্রী হিসাবে আপনি কি করতে চান,
এটা খুব কঠিন প্রশ্ন। আমি বললাম এজ এ ফরেস্ট মিনিস্টার যে সংখ্যায় গাছ কাটা হচ্ছে এইটার পরিপূরক হিসেবে আগামী 5 তারিখ জুলাই আমরা একদিনে 5 লক্ষ বৃক্ষ রোপণ করে পরিবেশকে আবার নতুন করে সাজানোর চেষ্টা করব। আজকে আমাদের মাঝে যারা জায়গা প্রকল্পে জিএফএমসির মেম্বাররা আছেন, যারা জঙ্গলে বসবাস করছেন, ফরেস্ট ডুয়েলার্স, বিশেষ করে টিপ্রা অংশের মানুষের দিকে আমি দৃষ্টি আকর্ষণ করে এই কথা বলব। রাবার চাষ আমি তার দিদি দিই না, আমি প্রথমেই বলছি, সাংবাদিক বন্ধুদের বলছি, রাবার চাষ বিরোধী আমি নয়, আপনারা লিখবেন না। পরে বনমন্ত্রী বন মন্ত্রণে দাঁড়িয়ে বলেছেন উনি রাবার চাষের বিরোধী, আমি প্রথমেই বলে দিই। কিন্তু রাবার সম্পর্কে আপনারা ভেবে দেখুন, একটা রাবার গাছ, উনি সিঙ্গেল রাবার গাছ, একটা বিশাল ভাষের বাস ঝাড়ের যে জল সংরক্ষণ করার ক্ষমতা, এই একটা রাবার গাছ এটা খুঁজে নেবে। তাতে কি হচ্ছে, আমরা যে বলি জল পাই না, জল পাই না, জল কই দিয়ে পাবো, জল নিচের দিকে চলে যাচ্ছে। আর রাবার সম্পর্কে আপনারা জিজ্ঞেস করুন, রাবারের দাম সারা বিশ্বের মধ্যে কমতে শুরু করেছে। আমাদের ত্রিপুরা রাজ্যের রাবার চাষিদের আমি গিয়ে যখন চিন্তা ভাবনা করি আমার ভয় হয়। ভয়টা কেন, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র চীন দেশে তারা বিশাল, মানে আমাদের ধলাই ডিস্ট্রিক্টের মতো একটা রাবার প্ল্যান্টেশনে 5টা লোককে দিয়ে তারা রাবার এই কাটিং করে রসটা সংগ্রহ করছে, সব মেকানিক, সমস্ত রাবার গাছের সাথে পাইপ লাগিয়ে অটোমাইজ রাবার এই দুধ কালেকশনের যে ব্যবস্থা এটা করে নিয়েছে। মানুষের সেখানে কাজ করতে হবে না, এবং সিনথেটিক রাবার তৈরি করতে শুরু করেছে, কোনো গাছের দরকার নেই, এই কেমিক্যাল মিক্স করে রাবার, কৃত্রিম উপায় রাবার তৈরি করছে বিজ্ঞানীরা। এবং আমাদের রাবার চাষিরা সারা ফরেস্ট এলাকায় যদি রাবার চাষি করেন, তাদের অর্থনীতি কিন্তু আগামী 20-30 বছর করে দেখা যাবে রাবার চাষ করে কিছু হচ্ছে না। কারণ তাদেরকে নিয়ে যখন চিন্তা ভাবনা করি আমার ভালো। তো এজ এ ফরেস্ট মিনিস্টার আজকে এই মহর্তি মিলে আমি বলতে চেষ্টা করব, আমাদের ত্রিপুরায় আপনারা নিশ্চয়ই শুনেছেন, এটাকে কি বলে, রেলগান কঙ্কাই বাস, কঙ্কাই বাস আপনারা শুনেছেন, বাঙালিরা যারা আছেন এখানে আপনারা বুঝতেই পারেন, কঙ্কাই বাস, এই বড় বড় বাস, এই বাস দিয়ে আজকে নানা হোক শিল্প কারখানাতে কার্পেট তৈরি হচ্ছে, টাইলস তৈরি হচ্ছে, এইটাকে ভিত্তি করে 50,000 তাদের এই কঙ্কাই বাসের চাষ থাকবে। ওই পরিবারে প্রতি বছর 5-10 লক্ষ উপার্জন করা যেতে পারে। এবং এই বাস চাষের মাধ্যমে আগে ত্রিপুরার ইতিহাস কি ছিল, সচিন সিংহলাল যখন মুখ্যমন্ত্রী ছিলেন, ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের সাথে যখন অন্তর্ভুক্ত হলো, সেই কালের কথা করে চিন্তা করুন, ত্রিপুরার সমস্ত বনাঞ্চলে বাসের সংখ্যা অনেক বেশি ছিল। এই বাসগুলোকে কেটে যখন আমরা শাল সেগুন এগুলো লাগাতে শুরু করি, আমাদের এখানে কি হলো, আজকে দেখা গেল বন্য প্রাণীরা কিন্তু তারা খাবার পাচ্ছে। আমাকে বলে এই মুঙ্গিয়া কামিটা অমরপুরে হাতি এবং মানুষের মধ্যে কনফ্লিক্ট হচ্ছে, মানুষের বাড়িঘর ভাঙছে, এটাকে নিয়ে কি করা যায়, করবেনটা কি, হাতি জঙ্গলে খাবার পাচ্ছে না। আপনারা কি বানর দেখতে পাচ্ছেন, আমি আজকে আর ভাষার প্রতি দেখেছি একটা বানর, বানর কোথাও নাই, বানর খেতেই পায় না কোথাও,
হাতে কি করে রাবার তার যখন শুরু অনেক কি পুরাই বানর জানত না এই রাবারের রস খেলে বানর মারা যায়, অনেক বানর মারা যাচ্ছে। তো এই যে পরিবেশের বিরুদ্ধে আমরা যাচ্ছি, আমাদের ফরেস্ট দপ্তর একটাই সিদ্ধান্ত নেবে, যারা বন অঞ্চলে বসবাস করছেন তাদেরকে বনের বন্ধু হিসেবে কি করে জীবিকা উপার্জন করানো যায় তার ব্যবস্থা আমাদের গ্রহণ করতে হবে। আগরতলায় আমাদের শিক্ষিত লোকের বসবাস, হাওড়ার নদীর জল শুকিয়ে যাচ্ছে, কারণটা কি? আপনারা এখানে যারা শিক্ষিত অংশের মানুষ আপনারা জানবেন, এই যে আজকে বৃষ্টি হলো, এই বৃষ্টির জলকে ধরে রাখার মতো ক্ষমতা আমার আছে আপনার আছে? এটা গাছ এবং ফরেস্ট ল্যান্ড ফরেস্ট যদি থাকে সেই জলকে সংরক্ষণ করে রাখার ক্ষমতা, এটা গাছপালার এই ক্ষমতা আছে। এইটা যদি শেষ হয়ে শেষ হয়ে যাচ্ছে আপনার বিজ্ঞানের পাশে কি বলবেন, ক্যাচমেন্ট এরিয়া, দেখ ক্যাচমেন্ট এরিয়া আসবে, ফ্লাট হচ্ছে আগরতলা শহরের মধ্যে, শীতকালে দেখবেন জল পাচ্ছে না, খাবার জল নেই মানুষের। এই জায়গায় দাঁড়িয়ে বন দপ্তর আমরা চেষ্টা করছি, আমরা পরিকল্পনা হাতে নিয়েছি যে রাজ্যের সমস্ত বিজনেসের ল্যান্ডকে আবার গাছ লাগিয়ে ফরেস্ট প্রটেকশন ইউনিটের সংখ্যা বাড়িয়ে আমরা এই বনকে আবার তৈরি করব। তবে আগরতলার শহরের মানুষ, সারা ত্রিপুরার মানুষ আমরা এই পরিবেশের থেকে সুস্থ পরিবেশ আমরা ঠিক করতে পারবো। যতবার আমার কাছে যে পরিসংখ্যান রয়েছে আপনারা জানেন, প্রত্যেক দিন মানুষ কত সংখ্যায় গাছ কাটছে, সারা বিশ্ব আলুষ্য হচ্ছে। আপনারা দেখবেন বরফের ভেঙে পড়ছে, তাতে কি হবে মানুষ আর থাকবে যারা বনের বিরুদ্ধে যাবে, বনকে যারা ধ্বংস করবে তাদের শক্ত হাতে মোকাবেলা করতে হবে। এবং দপ্তর আমরা পিছিয়ে থাকবো না, সে যত মুসলমান হোক তার বিরুদ্ধে এই বন্ধুদের বিরুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়বো এবং সরকার ব্যবস্থা গ্রহণ করবে তাদের বিরুদ্ধে। এবং যারা বাঁকা পথে সেন মাইনি বাঁকা পথে যারা জঙ্গল থেকে গাছ কেটে ব্যবসা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সরকারি লাইসেন্স দিয়ে বনকে রক্ষা করে আমাদের ফরেস্ট ল্যান্ড যেন কোনো ধরনের ক্ষতির শিকার না হয় সেদিকে লক্ষ্য রেখে যারা বনজ সম্পদের উপর ব্যবসা করবেন মোস্ট ওয়েলকাম। নিউ ফ্রেন্ডলি নিউ ফ্রেন্ড অফ ফরেস্ট ডিপার্টমেন্ট এন্ড ফরেস্ট ল্যান্ড, এই বনকে যদি আমরা রক্ষা করতে না পারি আমাদের ভবিষ্যৎ কোথায় যাবে? এইসব কথা আমি যখন বললাম, ও জুনিয়া পরিবার আমাকে শিক্ষিত জুনিয়া পরিবার সেন্ট পল স্কুলে পড়াশোনা করেছে, অথচ ভদ্রলোক উনি জুনিয়া জুনকা নিবেশন করছে, ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে 77 বছর, এই 77 বছরেও জুনিয়া পুনর্বাসন আর শেষ হয় নাই। বন দপ্তর আমরা এমন একটা স্টেপ নিতে চাই, আপনারা এগিয়ে আসবেন, এই জুনিয়া নামক শব্দটা আর আমি শুনতে চাই না, এটাকে আমি শেষ করে দিতে চাই, এটা কেন থাকবে? এই জুনিয়াদের জন্য 70 বছর দিয়ে আমি কিছু করতে পারি নাই। দপ্তরের আধিকারিক সুনাগরিক বৃন্দ দেশের এই রাজ্যে আমরা একসাথে কাজ করবো, এবং আপনারা একটা আমাদের ঠাকুর চুপ আমরা বলি
বাংলায় আপনারা বলেন কাঠ আলু, কাঠের আলু আপনারা দেখেছেন বড় বড় আলু, এবং আমরা যারা সম্পর্কে কথা বলি আমরা বলি কাঠ হচ্ছে, এবং ইংরেজিতে এটার নাম হচ্ছে আপনারা জানেন যে ত্রিপুরায় চাষ যদি আমরা করতে পারি এইটাতে এত ডিমান্ড সারা বিশ্বের মধ্যে। আমরা অনেক সময় বলি সাবুদানা কোথা থেকে তৈরি হয়, এই সাবুদানা তৈরি হচ্ছে এই টেপিউকা, এই খাবর চুপ দিয়ে কাঠ আলু দিয়ে। আমরা কেন যারা জঙ্গলে বসবাস করছেন তাদেরকে আমরা কেন শুধু বলব আপনারা রাবার লাগান, আপনারা অন্যান্য ইকো ফ্রেন্ডলি এই সমস্ত গাছ না লাগিয়ে আমরা কেন যারা ইকো ডাইভার্সিটি বায়ো ডাইভার্সিটি এইগুলিকে রক্ষা করার মতো সেই সমস্ত গাছ লাগিয়ে আমাদের প্রতিষ্ঠা করতে হবে। এবং আজকে এই বহতি অনুষ্ঠানে বন দপ্তর আপনাদের সুনামে আমরা বলছি, যারা আপনারা গাছ লাগাতে চান জুলাই মাসে আমরা বলেছি প্রাইভেট ল্যান্ডে আপনার নিজস্ব ল্যান্ডে যারা আপনার গাছ লাগাতে চান আপনারা আসুন, ফ্রি অফ কস্ট বিনামূল্যে আমরা লক্ষ লক্ষ গাছ জনগণের কাছে আমরা তুলে দেব, আপনারা গাছ লাগান, গাছ বাঁচান, সুন্দর ত্রিপুরা গড়ুন। অনেকে বলছে স্টেট ব্যাংক থেকে আসছে আমার কাছে, গ্রামীণ ব্যাংক থেকে আসছেন, আমি বলছি ডোন্ট ওয়ারি, আমরা যাই সিপ্লিং স্যাম্পলিং তৈরি করছি, এইগুলো আমরা ত্রিপুরাকে আরো সুন্দর করে বনের পরিবেশ আমরা এখানে সৃষ্টি করবো, বিনামূল্যে আপনাদের বিতরণ করে দেব। এবং আধিকারিকদের যেখানেই সমস্যা হচ্ছে, নাগরিকরা যেখানেই জুলাই মাসের মধ্যে আপনারা গিয়ে সমস্যায় বলবেন, মাই গ্রোভ ইজ অলওয়েজ ওপেন ফর ইউ, আপনারা আসবেন আমার সঙ্গে মন্ত্রীর সাথে মন্ত্রীর গুজরে আনবেন কারা কোন আধিকারিকরা কাজ করছে না, বন দপ্তরের আধিকারিকরা যদি নাগরিকদের বিরুদ্ধে কাজ করে সে আধিকারিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে, অবশ্যই ওনারা করবেন না। কেন আধিকারিকরা মানুষের বিরুদ্ধে যাবে, যারা গাছ লাগাতে চায় তাদের বিরুদ্ধে যাবে, বন দপ্তর হচ্ছে একটা সার্ভিস ডিপার্টমেন্ট। রাজ্যের যুবক যুবতীদের বলছি বন দপ্তর আমরা ইকো ট্যুরিজমকে কাজে লাগিয়ে বনকে ধ্বংস না করে 11টা ইকো ট্যুরিজম আমরা তৈরি করবো, সেখানে রিসর্ট হবে, সুইমিং পুল হবে, সেখানে বিদেশি পর্যটকরা যে রয়েছে তাদের অবসর নিরূপণ করতে পারে তার ব্যবস্থা আমরা গ্রহণ করব, যাতে করে আমাদের যুবক যুবতীরা সেখানে কর্মসংস্থান পেতে পারে। এই ইকোট্যুরিজমের মাধ্যমে ত্রিপুরা রাজ্যকে ভারতবর্ষের মধ্যে নর্থ ইস্টের মধ্যে এগিয়ে রাখার জন্য আমরা সর্ববৃহৎ ফ্লাওয়ার গার্ডেন ত্রিপুরা রাজ্যে নর্থ ইস্টের মধ্যে আমরা তৈরি করতে চলেছি, এই পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। আমরা দেখব আগামী দিন ত্রিপুরায় যেন ইকোট্যুরিজমের মাধ্যমে আমাদের আগরতলা এয়ারপোর্ট থেকে শুরু করে জম্পুই হিল সাইকেল 18 মুড়া রেঞ্জের সমস্ত এলাকায় যেখানে ইকোট্যুরিজম করা যায় সেখানে যেন আমাদের যুবক যুবতীরা কর্মসংস্থান পায়, সেই লক্ষ্যে ফরেস্ট ডিপার্টমেন্ট কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা কাজ করব ত্রিপুরা রাজ্যের স্বার্থে, জনগণের স্বার্থে, যুবক যুবতীদের স্বার্থে, যতগুলো ব্যাকলগ রয়েছে ত্রিপুরায় ফরেস্ট দপ্তরে ফরেস্ট গার্ড ফরেস্ট সেই পোস্টগুলোকে আমরা ফিল আপ করে ফরেস্ট ডিপার্টমেন্টকে আরো দুর্বল করে বনকে যেন আমরা রক্ষা করতে পারি সেই দিকে এগিয়ে যাওয়ার জন্য সংকল্প করতে ফরেস্ট ডিপার্টমেন্ট। এবং আমাদের ফরেস্ট গার্ড থেকে শুরু করে পিসিসিএফ এন্ড হফ পর্যন্ত মন্ত্রী মহোদয় সহ আমরা এক চিত্তে একই সুরে একই স্বপ্নে বিভূর হয়ে আমরা কাজ করব ত্রিপুরার বনকে যেন আমরা নতুনভাবে সাজাতে পারি। আজকের এই মহতি অনুষ্ঠানে আপনারা যারা এসছেন
বিশেষ করে আমাদের রাজ্য সরকারের উচ্চ পদস্থ কর্মচারীগণ, আমাদের মাননীয় বিধায়ক এবং বিধায়িকাগণ যারা এসেছেন, আমি আপনাদের আমি আপনাদের ধন্যবাদ জানাই, আপনাদের সহযোগিতা কামনা করি। ধলাই জেলায় আমি কেন এই গণ মহোৎসবটা আনলাম, ধলাই জেলা ফরেস্ট এরিয়ার দিক থেকে সর্ববৃহৎ ফরেস্ট ল্যান্ড এই ধলাই জেলার মধ্যে আছে। আমাদের এক্সটার্নাল এইডেড প্রজেক্ট, ওয়ার্ল্ড ব্যাংক ফান্ড করা প্রজেক্ট, আমাদের জায়গা প্রজেক্ট, ইন্দো জার্মান প্রকল্পের প্রজেক্ট, এই সমস্ত প্রজেক্টে কোটি কোটি টাকা ব্যয় করে আমরা এই রাজ্যের বন অঞ্চলে বনাঞ্চলে যারা বসবাস করছেন, রাজ্যের সমস্ত মানুষের কাছে যেন বনকে, এই পরিবেশকে সুন্দর করে তোলা যায়, তার জন্য যে আমরা কাজ করব, এই কাজ সবচাইতে বেশি করে হবে ধলাই জেলায়। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে সমস্ত ধলাই জেলার মানুষের কাছে বিনম্রভাবে আমরা অনুরোধ জানাব, এই বনকে রক্ষা করতে গিয়ে আমাদের যা যা করণীয়, দপ্তর সরকার এবং ব্যক্তিগতভাবে আমাদের যা যা কর্তব্য, সেই পালনে যেন আপনারা এগিয়ে আসেন, তার জন্য এই বন মহোৎসব আমরা এখানে এনেছি। আমি সকালবেলায় যখন ঘুম থেকে উঠি, আজকে ভাবলাম এই বৃষ্টিতে ধলাই জেলায় আমাদের যে বন মহোৎসবটা হবে, এই উৎসবটা কীভাবে হবে, মানুষ আসবে কিনা, ছাত্রছাত্রীরা গান করবে কিনা, এখানে আমাদের একটি সুন্দর মেয়েরা ডান্স করে দেখিয়েছে, এই যে ধুলোকের আওয়াজ এখানে বাঁচবে কিনা, তাদের পায়ের শব্দ আমরা শুনতে পারবো কিনা, আমার সুন্দর ছিল। কিন্তু আই মাস্ট টেল অল দি অফিসার, ফরেস্ট অফিসার, SDM আম্বাসা, DM অফিস, SDPO, অল অফ ইউ, আপনারা যেভাবে এই প্রোগ্রামটাকে সার্থক করে তুলেছেন, আমাদের এখানে হেলথ ডেস্ক, স্বাস্থ্য ডিপার্টমেন্টের থেকে ফায়ার সার্ভিস দপ্তরে আমাদের বন্ধুরা, আমাদের সেলফ হেল্প গ্রুপের বন্ধুরা, আপনারা যেভাবে এগিয়ে এসছেন, আই রিয়েলি থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সহযোগিতার মাধ্যমে এই প্রোগ্রাম আমার মনে হয় ত্রিপুরা রাজ্যের এই বৃষ্টি ভেজা এত দিনের মধ্যে এত ভালো প্রোগ্রাম করা, আই থিঙ্ক দিস উইল রিমেইন ইন দি হিস্ট্রি অফ ত্রিপুরা, এটা ত্রিপুরার বন মহোৎসবের পাতায় লিখিত থাকবে। এবং আমি অনুরোধ করবো আমাদের ক্যামেরাম্যান, আমাদের যারা এই তথ্যকে সংগ্রহ করে রাখবেন, ইতিহাসের পাতায় এই ফটোগুলো আপনারা রাখবেন। পিপলস রিমেম্বার আস, আজকে থেকে যখন 3 বছর বাদে আমরা যখন দেখবো, যেমন আমার মাথায় চুল নেই, ধরে নিন আমার মাথায় চুল নেই আপনারা দেখছেন, এবং ত্রিপুরার বন জঙ্গলের এই আমার মাথার মতোই, এবং আগামীদিন যদি আমি এই মাথার মধ্যে হেয়ার ট্রান্সপ্লান্ট করে মিথুন চক্রবর্তী স্টাইলে যদি আমি চুল রাখতে পারি, আপনারা অবাক হবেন। তো এইভাবে আমাদের এই ফরেস্টকেও নতুন করে গাছ লাগিয়ে মিথুন চক্রবর্তী স্টাইলের চুলের মতো জঙ্গল যেন তৈরি করতে পারি, এইখানে আপনাদের সহযোগিতা আমাদের দরকার পড়বে। আই এম রিয়েলি হ্যাপি আমার অনুরোধ MLA শ্রী মনোজ কান্তি বাবু এখানে আছেন, সবটা মহোদয় এখানে আছেন, নন্দিতাজি এখানে আছেন, ডিজিটাল MLA শ্রী চিত্তরঞ্জন দেববর্মাই অবশ্য হিয়ার, পূর্বতন MLA উনি আছেন, গুণাত্ম প্রশংসা করে আমি যত করব তার কম হবে। এই যে মঞ্চগুলো তৈরি হলো রাইট ফ্রম দি বিগিনিং, আমাদের পরিমল বাবু ময়দানে এসে অনেকগুলো জিনিস দেখে গেছেন, আধিকারিকদের সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে উনি কাজ করেছেন, প্রেমলাল মঞ্চ তিনি মঞ্চের মধ্যে রয়েছেন, এই লোকগুলোকে আনার ব্যাপারে অনাদি সরকার আমাদের তিনি সভাপতি, এবং আমাদের আম্বাসার তিনি নগর পঞ্চায়েতের কর্ণধার শ্রী গোপাল মহোদয়, আমি ভাবছিলাম যে উনি একজন ভেজিটেরিয়ান মানুষ, আজকের এই দিনে উনি লোক আনতে সক্ষম হবেন কিনা, উনি আমাকে বলেছেন যে উনিও তার চিন্তা করবেন না, আমি ভেজিটেরিয়ান হলে নন ভেজ দিচ্ছি, আমি অনেক ক্ষমতা রাখি,
আই থ্যাংক ইউ ব্রাদার, আপনি লোক সমাগম করে তোমার দেবীকে তুমি জয়লাভ করেছো। আমরা যারা নন ভেজিটেরিয়ান আমরা হেরে গেলাম। তুমি বন্ধুর এই যে স্কুলের ছাত্রছাত্রীরা না খেয়ে সারাদিন এখানে এই প্রোগ্রামের জন্য তারা অনেক কিছু প্র্যাকটিস করে গান টান গেল, এটা সমৃদ্ধি ত্রিপুরার একটা লক্ষ্য। ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এসে দিয়েছিলেন এই কনসেন্ট্রেট নিয়ে এই প্রোগ্রামে থাকার জন্য, বিশেষ কাজে ওনাকে ডিউটিতে যেতে হয়। উনিও আমার মাধ্যমে আপনাদের ওনার শুভেচ্ছা জানানোর জন্য বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা রাজ্যের সমস্ত অংশের মানুষের জন্য কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই বদ্ধপরিকর প্রতিশ্রুতিবদ্ধে উনি বলতে চেষ্টা করেছেন এবং বলেছেন, বলবেন ধলাই জেলার মানুষের জন্য বিশেষ ভালোবাসা আমার রয়েছে। এই পিছিয়ে পড়া জেলাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শুধু বন দপ্তরে নয়, পূর্ত দপ্তরের শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এই ধলাই জেলার মানুষ যেন পিছিয়ে না থাকে তার ব্যবস্থাপনা গ্রহণ করবেন ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। এবং আমি বিশেষ কিছু বলব না, আমি আমাদের আজকের সভাপতিতে বলেছিলাম যে 2009 সালে হালাহালিতে একবার বক্তৃতা রাখতে গিয়ে বক্তৃতা করতে করতে মঞ্চটাই ভুলে ফেললাম। আমি আজকে এমনিতেই বললাম আজকে তো আমি আর মঞ্চ ভাঙতে পারবো না, বলছিলেন যে অভিনেতা কেন, কারণ এত সত্যপুত্র মঞ্চ হয়েছে, আমার মতো 50টা লোক এখানে যদি জাম্পু করে এই মঞ্চে কিচ্ছুই তো না হইব আমাদের। সত্যি ধন্যবাদ পূর্ত দপ্তরের বন্ধুরা যারা এই মঞ্চ এবং আমাদের যারা শ্রোতা বন্ধুরা যেখানে বসবেন এই ব্যবস্থাপনা আপনারা করেছেন, এটি মামলা এটার ভাষা দিয়ে এটার প্রশংসা যদি আমি করি এটি খুব কম হবে। এটি মামলাস ওয়ার্ক, এই কাজ ত্রিপুরার চারিদিকে ছড়িয়ে পড়ুক। অন্যান্যবার আমরা যখন প্রোগ্রাম করবো আরও বেশি করে ধলাই জেলায় আমরা আমাদের মতো করে প্রোগ্রাম করতে পারি তার ব্যবস্থাপনা আমরা গ্রহণ করবো। আর বিশেষ কিছু বলছি না, বলার অনেক কিছু আছে, তারপরেও একদিনই সমস্ত কিছু বলা যাবে না, তবে বন দপ্তরের চেহারা আমরা পাল্টিয়ে যাওয়ার চেষ্টা করব। আর যদি এই দপ্তরের মধ্যে 3 বছর কাজ করার সুযোগ পাই, আপনাদের সহযোগিতা যদি পাই, সরকার যদি আমাদের পাশে থাকে, ধলাই জেলার মানুষ যদি আমাদের পাশে থাকে, এই ধলাই জেলায় বন দপ্তরে আমূল পরিবর্তন আমরা আনব, এই প্রতিশ্রুতি আপনাদের দিয়ে যাব। এবং অশেষ ধন্যবাদ ধলাই, এন্টায়ার ধলাই, ধলাই থেকে মনে নিয়ে ভালোবাসা নিয়ে আবার আগরতলায় ফিরে যাব। এই কয়েকটি কথা বলে আমি আমার আলোচনা শেষ করছি। জয় হিন্দ।